হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঋষি ও নন্দিনী ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি একটু আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে। গন্তব্য হলো আমাদের একটা ফলের দোকান আছে, মানে আমার শ্বশুর আর স্বামী চালায়, সেই দোকানে যাবো। এই দেখো ছেলে হাত ছেড়ে চলে গেছে, গিয়ে মুরগির পিছনে দৌড়াচ্ছে। এত বদমাশ কি বলবো, সবসময় এরম দুষ্টুমি করতেই থাকে। চলো তাহলে আবার ওর হাত ধরে নিয়ে যাওয়া যাক। যাচ্ছি, দেখো চারপাশটা সব বাড়িঘর দর হয়ে গেছে, শুধু আমাদেরই এখনো টালির বাড়ি আছে। সব সাদাটা বাড়ি কেটে নিচ্ছে, আমরা এখনো কিছুই করতে পারলাম না। চলো তাহলে ফলের দোকানে তোমাদের দেখানো যাক। এই সেই ফলের দোকান, এখানে অনেক ধরনের ফল আছে। আমার শ্বশুর আর আমার স্বামী বসে বেশিরভাগ সময়, আমি মাঝে সাঝে আসি, এসে দোকানে বসি। দেখো কলা আছে, কলা বেদানা বেদানা সব আছে। এই হলো সেই দোকান। আমাদের এই দোকানের পাশে আমাদের একটা সবজির মার্কেট আছে, খুব বড় মার্কেট, পাইকারি মার্কেট। যদি তোমরা সবজি ফবজি নিতে যাও বা কোনো কিছু নিতে যাও, চলে আসবে, দেখতে চাইলে দেখতে আসতে হবে। চলো দেখা যাক। এই দেখো কত শাক বিক্রি হচ্ছে, লাল শাক, এখানে পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক, সব রকমের শাক সবজি সব রকমই পাওয়া যায়। পাওয়া যায় না এমন কিছু নেই, পাওয়া যায়। এখানে দেখো মূলো বিক্রি হচ্ছে, এখানে কলা, এই দেখো টমেটো, এখানে অনেক লোকের গ্যাঞ্জাম রয়েছে, তাই দেখাতে পারছি না ভালো করে, তবু ঠেলে ঠুলে যাচ্ছি, তোমাদের দেখাতে তো হবে, তাই দেখাচ্ছি। এই দেখো এখানে লাউ, বেগুন, এদিকটা চলো লাল শাক আছে। আমার এই লাল শাকগুলো খেতে যেন খুব ভাল লাগে, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে এর টেস্টটাই আলাদা। চলো তাহলে আগে এখানে যা। এই দেখো এখানে, এখানেও লাউ বিকেছে, এখানে বেগুন, এদিকে কচু বিক্রি হয়েছে, কচু, কচুর লতি, এই দেখো পটল, বেগুন, আর না শত সবজি আছে। এদিকে লেবু বিক্রি হচ্ছে, এ দেখো এদিকে টমেটো, এই তালও বিক্রি হয়। এই বাজারে এমন কিছু নেই যে বিক্রি হয় না, ফলও বিক্রি হচ্ছে, পেয়ারা টিয়ারা সবই বিক্রি হচ্ছে। এ দেখো এখানে বললাম না ফল বিক্রি হচ্ছে, এখানে বাতাবি লেবু বিক্রি হচ্ছে, আর এখানে সব গোছগাছও চলছে। প্রায় সন্ধে তো হয়েই এসছে, বন্ধ করার সময় ঠিক এও হয়ে গেছে, তেমন পাইকারিও নেই বাজারে, যেহেতু বর্ষাকাল এখন পাইকারি কম, নাহলে আরও ভিড়, বেশি ভিড় থাকে। এ দেখো কত সবজি, এখানেও এখান থেকে আবার শাক শুরু হয়ে গেছে। এ দেখো পেঁপে বিক্রি হচ্ছে, এদিকে এদিকেও শাক বিক্রি হচ্ছে, এদিকেও সবজি ফবজি আছে, পেঁপে টেপে। তোমরা দেখে নাও, তোমাদের যদি সবজি শাকের প্রয়োজন পড়ে চলে আসবে এই চৌবাগা হাই স্কুলের পাশে, এটা বিক্রি হচ্ছে, এটা হলো বাসন্তী হাইওয়ে রোড, এইখানে সবাই চলে আসবে যাদের শাক সবজির প্রয়োজন পড়বে, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে তার জন্যও বাজার করতে আসতে পারো। চলো তাহলে আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত, টাটা।